একদিন যখন এই ঝগড়া দেখতো মাগরিবের সময় এসে মাকেও বকা দিত, বউকেও বকা দিত, প্রত্যেকজনকে বকা দিয়ে একটা সমাধান করে দিত। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন, কয়েক মাস যখন অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস পরেও যখন ঝগড়া বন্ধ হয় না, তখন ছেলেটা শুধু মাকে বকা দেয়, বউরে আর বকা দেয় না। মায়ের চাইতে বউয়ের ভালোবাসা আগের চাইতে বেশি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন ছেলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আচরণ পরিবর্তন হয়ে গেছে, এখন ছেলে শুধু মারে বকা দেয়, বউরে আর বকা দেয় না। মায়ের গুলো সবগুলো অপরাধ হয়ে যায়, বউয়ের গুলো অপরাধের মতো মনে হয় না। মুসলমান এমন অবস্থা চলতে চলতে একদিন যখন ছেলে সন্ধ্যাবেলায় যখন ঘরে আসলো, দেখলো তার বউটা রুমের ভিতরেও নাই, ঘরেও নাই, কোথাও নাই। মারে জিজ্ঞেস করে, মা তোমার বউমা কোথায় গেল? মা ডাক দিয়ে বলে, রে বাবা আমার কোনো দোষ নেই, তোর বউ আমার সাথে ঝগড়া করে বাপের বাড়িতে, তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। এই কথা শোনার পর ছেলেটা মারে বকা জকা করতে করতে শ্বশুর বাড়িতে চলে গেলেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পর বউ ডাক দিয়ে বলে, রে স্বামী তোমার মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করতে আমার ভালো লাগে না, আমি তোমার সাথে ওই বাড়িতে যাওয়ার জন্য আমি প্রস্তুত না, তুমি চলে যাও। স্বামী ডাক দিয়ে বলে, রে বউরে না না না, তোমাকে আমার সাথে অবশ্যই যেতে হবে, তোমাকে না নিয়ে আমি আমার ঘরে ফেরত যাব না। বউ বলে, না তোমার ঘরে আমি যাব না। তখন বউ শর্ত দিল, রে স্বামী তোমার ঘরে আমি যেতে পারি, একটা শর্ত আমি তোমারে দেব, তোমার নিজ হাতে তোমার জন্মদাতা মারে মারধর করতে হবে। নাউজুবিল্লাহ। বলে ও মুসলমান, রে বউ যখন ওর শর্ত দিল, ছেলে বউয়ের প্রেমে এমন অন্ধ হয়ে গেছে, এমন বউয়ের প্রেমিক হয়ে গেছে, মায়ের গায়ের উপর হাত তোলার জন্য রাজি হয়ে গেল। ও মুসলমান বউকে সাথে নিয়ে যখন ঘরে ফেরত আসলো, কপাল পোড়া সন্তান, যদি তুমি তোমার আচরণ দিয়ে, তোমার ব্যবহার আর সেবা দিয়ে যদি মা বাবার অন্তরটা যদি কষ্ট পায়, বাবা মায়ের মুখ থেকে যদি শুধু একবার যদি উফ বের হয়ে যায়, আল্লাহর কসম যত বড় হাজি বলি গাজী হও না কেন, তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন, জীবনেও কোনোদিন নাফরমানি করবি না, জীবনেও কোনোদিন বাবা মায়ের সাথে নাফরমানি করা যাবে না। যারা বাবা মায়ের সাথে নাফরমানি করে, আসলে বাবা মায়ের সাথে তারা নাফরমানি করে না, বরং তারা নিজেদের হাত দিয়ে নিজের তৈরি আল্লাহর তৈরি জান্নাতটাকেই নষ্ট করে ফেলে। আপনি কষ্ট বাবা মায়ের দিচ্ছেন না, আপনার জান্নাতটা আপনি নিজেই ধ্বংস করেন। আপনাদের কারো মনে কি আশা আছে জান্নাতটা ধ্বংস করার আশা আছে? দুনিয়ার মধ্যে কিছু শাস্তি এমন রয়েছে, কিছু গুনাহ এমন রয়েছে, যেই গুনাহগুলো করলে দুনিয়ার মধ্যে শাস্তি পাওয়া যায়। কিছু গুনাহ আছে যেগুলা করলে দুনিয়াতে শাস্তি তেমন হয় না, পরকালে শাস্তি। কিন্তু কিছু গুনাহ এমন মারাত্মক পর্যায়ের গুনাহ যেগুলো আমি আপনি করলে পৃথিবীতেই শাস্তি হয়ে যাবে, আপনার উপর কঠিন আযাব মুসিবত দিবেন কে? বড় আওয়াজ দিয়ে বলেন, দিবেন কে? এমন একটা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাই, বাবা মায়ের সাথে নাফরমানি করা হলো, এমন মারাত্মক পর্যায়ের গুনাহ। যদি আমি আপনি যদি সেই গুনাহ করি, আসমান থেকে আল্লাহর গজব পৃথিবীতেই আমাদেরকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। বিশ্বাস হয়, বিশ্বাস হয়নি? এ যুবক যুবক ভাইরা, আজকে যাদের কাছে টাকা ক্ষমতা থাকার কারণে বাবা মাদেরকে মানুষই মনে করে না, যত দিন সামনে এগুচ্ছে, ও মুসলমান বাবা মায়ের নাফরমানি করার ঘটনা কমতেছে নাকি বাড়তেছে? বলেন না কমতেছে না বাড়তেছে? প্রত্যেকটা ঘরে মারামারি, বাবা মায়ের উপর জুলুম নির্যাতন বৃদ্ধাশ্রম বের হয়েছে। বাবা মা বুড়া হওয়ার পর আর ঘরে রাখতে মনে চায় না, বাবা মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়া হয় না। উজবিল্লাহ। বলেন উলামায়ে কেরাম বলেন, কিছু গুনাহ এমন মারাত্মক রয়েছে যে গুনাহগুলো করলে পৃথিবীতে শাস্তি হয়ে যায়, তার মধ্যে একটা নাফরমানি হলো উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে নাফরমানি করা। এটা এমন একটা মারাত্মক পর্যায়ের গুনাহ, যে গুনাহ করলে পৃথিবীতে আল্লাহর আযাব এবং গজব আপনাকে গ্রেফতার করে ফেলবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এমন একটা ঘটনা বর্ণনা করেছেন বর্তমান বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, পাকিস্তানের একজন মুবাল্লিগ আজম মাওলানা তারেক জামিল সাহেব দামত বরকাতুহুল আলিয়া বলেন, ওনার নাম আপনারা শুনছেন নি,
বর্তমান বিশ্বে যত বড় বড় আলেম উলামা রয়েছে তার মধ্যে একজন প্রথম সারির আলেম, ওনার নাম হলো মাওলানা তারেক জমিল সাহেব দামত বরকাতুল আলিয়া, উনি এখনো জীবিত আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, বড় করি বলি আমিন। উনি অসংখ্য কিতাব লিখেছেন, ওনার বয়ান নিয়ে কিতাব সংকলন করা হয়েছে, তার মধ্যে একটা কিতাবের নাম হলো চুকে দেখা কবরের আযাব, বাংলা বের হয়েছে। এই বইয়ের ভিতর উনি একটা ঘটনা বর্ণনা করেছেন, এই ঘটনা আমার আপনার জন্য চরম শিক্ষা। যারা আজকে বাবা মায়ের সাথে নাফরমানি করে বেড়াচ্ছি আমরা, যারা আজকে দুনিয়ার নতুন নতুন বাবা মা পেয়ে শাশুড় শাশুড়িকে পাওয়ার পর বৃদ্ধ মা বাবাকে ভুলে গেছি, বৃদ্ধ মা বাবার কোনো খোঁজখবর যারা রাখি না, আমাদের জন্য এই ঘটনার ভিতর শিক্ষা রয়েছে। এই ঘটনা আপনি আগে যদিও শুনেন, আবার শুনতে হবে যেন আমার আপনার অন্তরের ইমানটা মজবুত আর তাজা হয়। মাওলানা তারেক জমিল সাহেব নামত বরকাতুহুল আলিয়া বলেন, একবার তাবলীগের সফরে আমরা পাকিস্তানের একটা গ্রাম্য এলাকায় গেলাম। একটা গ্রামে যাওয়ার পর ওই গ্রামের কিছু তাবলীগের সাথীরা আমাদের কাছে মসজিদের মধ্যে আসলেন। মসজিদে আসার পর তারা নিজেদের গ্রামের একটা কারগুজারি আমাদেরকে শোনালেন, নিজেদের গ্রামের একটা ঘটনা আমাদের সামনে বর্ণনা করলেন। ও রঙ্গুনিয়ার মুসলমান, নিচু বাগানের মুসলমান, কানটা লাগাইয়া মনোযোগ দিয়ে শুনবেন। মাওলানা তারেক জমিল বলেন, তারা ঘটনা বর্ণনা করা শুরু করলেন, বলে হুজুর গত কয়েক বছর আগের ঘটনা, আমাদের এলাকার মধ্যে একটা স্বামী স্ত্রী নতুন ভাবে বিয়ে করলো। বিয়ে করার পর মুসলমানরা কয়েক বছর পরে তাদের ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। ছেলে সন্তান জন্মগ্রহণ করার কয়েক বছর পরে আল্লাহর কি ফয়সালা, আল্লাহর কি কুদরত, ওই ওই স্ত্রীর স্বামীটা মারা গেল। তখন ছেলের বয়স হলো মাত্র 2 কিংবা 2.5 বছর। ওই মেয়েটা তখনও যুবতী, ওই মেয়েটা এখনো পরিপূর্ণ একজন যুবতী। ওই মেয়েটা যদি চাইতো আর একটা স্বামী বিয়ে করতে পারতো, কিন্তু মেয়েটা মনে মনে চিন্তা করলো, আমি যদি এখন আরেকটা স্বামী গ্রহণ করি, দ্বিতীয় স্বামীকে যদি আমি বিয়ে করি, তাহলে আমার এই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার ছেলেটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, দ্বিতীয় স্বামী হয়তো আমার ছেলেটাকে পছন্দ নাও করতে পারে। এই চিন্তা করে ওই যুবতী সিদ্ধান্ত নিলেন, আমি আর জীবনেও কোনো বিয়ে করব না, আমি আমার ছেলেটার ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়ার জন্য আমার জীবন যৌবন সবগুলো বিসর্জন দিয়ে দেব। মুসলমানরা এই চিন্তা করার পর ওই মহিলা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম করে করে যে টাকা ইনকাম করতেন, ওই টাকা দিয়ে নিজের ছেলেকে বড় করতে লাগলেন। ও মুসলমান ছেলেটা যখন একটু একটু বড় হতে লাগলো, ছেলেটা বড় হওয়ার পরে যখন মোটামুটি বড় হয়ে গেল, ছেলের যখন বিয়ের বয়স হয়ে গেল, মা অনেক চেষ্টা করে ছেলের সাথে একটা মেয়ের বিয়ে দিলেন। বিয়ে শাদী যখন হয়ে গেল রে মুসলমান, কয়েক মাস যখন অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস হওয়ার পর ওই বাড়িতে প্রত্যেক দিন বউ শাশুড়ির ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে। বউয়ের সাথে শাশুড়ির মিলে না, শাশুড়ির সাথে বউয়ের দ্বন্দ্ব ঝগড়া শুরু হয়ে গেছে। ওই স্বামীটা ওই ছেলেটা প্রত্যেক দিন বিলের মধ্যে গিয়ে কাজকর্ম করত, সারা দিন কাজকর্ম করে যখন সন্ধ্যার মধ্যে যখন ঘরে ফেরত আসতো, প্রত্যেক দিন বউ শাশুড়ির ঝগড়া দেখে আল্লাহর বান্দা চরমভাবে বিরক্ত হয়ে যেত। প্রত্যেক দিন যখন এই ঝগড়া দেখতো, মাগরিবের সময় এসে মা কেও বকা দিত, বউ কেও বকা দিত, প্রত্যেকজনকে বকা দিয়ে একটা সমাধান করে দিত। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন, কয়েক মাস যখন অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস পরেও যখন ঝগড়া বন্ধ হয় না, তখন ছেলেটা শুধু মাকে বকা দেয়, বউরে আর বকা দেয় না। মায়ের চাইতে বউয়ের ভালোবাসা আগের চাইতে বেশি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন ছেলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আচরণ পরিবর্তন হয়ে গেছে, এখন ছেলে শুধু মারে বকা দেয়, বউরে আর বকা দেয় না। মায়ের গুলো সবগুলো অপরাধ হয়ে যায়, বউয়ের গুলো অপরাধের মতো মনে হয় না। মুসলমান এমন অবস্থা চলতে চলতে একদিন যখন ছেলে সন্ধ্যাবেলায় যখন ঘরে আসলো, দেখলো তার বউটার রুমের ভিতরে ও নাই, ঘরে ও নাই, কোথাও নাই। মারে জিজ্ঞেস করে, মা তোমার বউমা কোথায় গেল? মা ডাক দিয়ে বলে, রে বাবা আমার কোনো দোষ নেই, তোর বউ আমার সাথে ঝগড়া করে বাপের বাড়িতে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। এই কথা শোনার পর ছেলেটা মারে বকা জকা করতে করতে শ্বশুর বাড়িতে চলে গেলেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পর বউ ডাক দিয়ে বলে, রে স্বামী
তোমার মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করতে আমার ভালো লাগে না, আমি তোমার সাথে ওই বাড়িতে যাওয়ার জন্য আমি প্রস্তুত না, তুমি চলে যাও। স্বামী ডাক দিয়ে বলে, রে বউরে, না না না, তোমাকে আমার সাথে অবশ্যই যেতে হবে, তোমাকে না নিয়ে আমি আমার ঘরে ফেরত যাব না। বউ বলে, না তোমার ঘরে আমি যাব না। তখন বউ শর্ত দিল, রে স্বামী, তোমার ঘরে আমি যেতে পারি, একটা শর্ত আমি তোমারে দেব, তোমার নিজ হাতে তোমার জন্মদাতা মারে মারধর করতে হবে। নাউজুবিল্লাহ। বলে, ও মুসলমান রে, বউ যখন ওর শর্ত দিল, ছেলে বউয়ের প্রেমে এমন অন্ধ হয়ে গেছে, এমন বউয়ের প্রেমিক হয়ে গেছে, মায়ের গায়ের উপর হাত তোলার জন্য রাজি হয়ে গেল। ও মুসলমান বউকে সাথে নিয়ে যখন ঘরে ফেরত আসলো, মাকে ডাকলো, ছেলেটা ডাকলো, ছেলেটা মায়ের ডাকার পর ও মুসলমান কয়েক কিছুক্ষণ বকা জকা করার পর আল্লাহর বান্দার নিজের জন্মদাতা মায়ের গায়ে হাত তুললো। নাউজুবিল্লাহ। তখন মাটা ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা সন্তান, তুই কি সেই ছেলে যার সুখের জন্য আমি আমার জীবন যৌবন সবগুলো বিসর্জন করে দিয়েছিলাম, তুই কি সেই সন্তান নাকি? তোর বাবা মারা যাওয়ার পর আমি চাইলে তো একটা আরেকটা স্বামী গ্রহণ করতে পারতাম, শুধু তোর ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে দ্বিতীয় বিয়ে করি নাই, আর আজকে তুই আমাকে এই প্রতিদান দিলি নাকি? আল্লাহর কসম, যদি আমি এটা জানতাম তাহলে আমি তোর দিকে তাকাইতাম না, আমি আরেকটা বিয়ে করে আমার ভবিষ্যৎ জীবন গড়ে তুলতাম। ও মুসলমান, মা এত কথা বলে ছেলের অন্তরে কোনো প্রভাব পড়ে না, ছেলে আগের মতো রয়ে গেছে। ও মুসলমান, এই ঘটনার কয়েকদিন পরে সন্ধ্যাবেলা যখন ছেলে আবার ঘরে আসলো, মৌলানা তারেক জামিল দামত বরকাতুহুল আলিয়া বলেন, আরেকবার ঘরে আসার পরে দেখে বউটা আবার বাড়িতে নাই। মা জিজ্ঞেস করে, মা বউটা কোথায় গেল? মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তোমার বউ আবার আমার সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছে। তখন ছেলে আবার বাপের বাড়িতে দৌড় মারলো। বাপের বাড়িতে যাওয়ার পর বউ স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, রে স্বামী, আমি আর তোমার ঘরে যাব না, প্রতিদিন ঝগড়া করতে ভালো লাগে না। অনেক জোরাজুরি করার পর বউ বলে, আমি তোমার ঘরে যাইতে পারি, একটা শর্তে যাইতে পারি। বলে, কি শর্ত বলো? বলে, তোমার ঘরে আমি যাব, শর্ত হলো তোমার নিজ হাতে তোমার জন্মদাতা মাকে বিদায় করে দিতে হবে, নিজ হাতে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। বলে, ও মুসলমান, নিজ হাতে মাকে হত্যা করতে হবে? ছেলেটা ডাক দিয়ে বলে, রে বউ, তোমার শর্ত আমি মানতে রাজি, তবে একটা মুসিবত আছে, বিপদ আছে। বলে, কি বিপদ? তোমার কথা মতো যদি আমি আমার মাকে হত্যা করি, তাহলে প্রশাসন পুলিশ বাহিনী তো আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, আমাকেও তো ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, তাহলে মাকেও হারালাম, তুমি আমাকেও হারাবা, কি লাভ হবে বলো? তখন বউ ডাক দিয়ে বলে, তোমার টেনশন করতে হবে না, সেই চিন্তা আমি করব, আমি তোমাকে এমন একটা সূক্ষ্ম বুদ্ধি দেব, যেই বুদ্ধির উপর আমল করলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, যেই বুদ্ধির উপর আমল করলে তোমার মাও মরবে, তোমার ফাঁসি জেল জুলুম কিছুই হবে না। আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে বলেছেন, মহিলারা যে ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র হলো বড় মারাত্মক ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ পয়গম্বরকে যখন জুলাইখা ষড়যন্ত্র করে যখন 10 তলার উপরে যখন উঠায় আনিল, ইউসুফ পয়গম্বরের সাথে গুনার কাজ করবে। ও মুসলমান, ইউসুফ পয়গম্বর যখন গুনার কাজকে প্রত্যাখ্যান করে, যখন 10 তলা থেকে সিঁড়ি বেয়ে যখন নিচে নামতে লাগলো, পিছনে পিছনে জুলাইখা দৌড়ে আসতে লাগলো, নিচতলায় আসার পরে হঠাৎ করে জুলাইখার সামনে সামনে পড়ে গেল। তখন হঠাৎ করে গিয়ে বলতে লাগলো, রে স্বামী, দেখো না তোমার এই কেনা গোলামটা কত গাদ্দার হয়ে গেছে, আজকে তার কত বড় সাহস হয়ে গেছে, আজকে সে আমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। ও মুসলমান, আসলে ইউসুফ পয়গম্বরকে ষড়যন্ত্র করে নিয়ে গিয়েছিল জুলাইখায়, কিন্তু স্বামীকে পাওয়ার পর বলে, স্বামী রে, দেখো না এই তোমার কেনা গোলামটা কত বড় গাদ্দার হয়ে গেছে, তার কত বড় দুঃসাহসের পর্দা হয়ে গেল, সে নিজের হাত আমার ইজ্জত নষ্ট করার জন্য বাড়িয়েছিল। ইউসুফ পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র হলো বড় মারাত্মক ষড়যন্ত্র। শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। শয়তানের ষড়যন্ত্রের চাইতেও নারীর ষড়যন্ত্রকে মারাত্মক বলেছেন কে?
আমাদের সমাজে যত মারামারি ফিতনা ফসাদ দেখবেন তার মধ্যে কোনো না কোনো ভাবে নারীর হাত থাকবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে বাইয়ে বাইয়ে কথাবার্তা নাই, মুখ দেখা দেখি নাই, 10 বছর ধরে সম্পর্ক নাই, দেখবেন ভিতরে কোনো নারীর হাত অবশ্যই রয়েছে। তাহলে মুসলমান ওই মেয়েটা বউটা পরামর্শ দিতে লাগলো, স্বামী একটা কাজ করলে তোমার মাও মরবে তোমারও ফাঁসি হবে না। বলে কি বলো, আমার পরামর্শ দাও। তখন ওই বউ পরামর্শ দিতে লাগলো, রে স্বামী প্রত্যেক দিন তো আপনি আপনার মাকে মারধর করেন, আজকে রাতে যখন আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাবার সময় মায়ের জন্য দুইটা আপেল দুইটা মালটা নিয়ে যাবেন। বাড়িতে যাবার পর রাত 10টা যখন হয়ে যাবে, আপনি আপনার মায়ের দরজার সামনে দাঁড়ায়া আপনার মাকে মধুর কণ্ঠে ডাক দিয়ে বলবেন, মা। আপনার মাকে যখন আপনি মধুর কণ্ঠে ডাক দিবেন, আপনার মা পিছনের সব কষ্ট ভুলে গিয়ে দরজাটা খুলে দিবে, তখন আপনি মায়ের পা জড়িয়ে ধরে বলবেন, রে মা, শয়তানের দুকায় পড়ে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে মা, আজকে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলাম, দয়া করে আমারে মাফ করে দাও। ও স্বামী, আমিও তো একজন নারী, আমি একজন নারী হিসেবে বলতে পারি, একটা ছেলে মায়ের যত অপরাধ করুক না কেন, মায়ের মনে যত কষ্ট দিক না কেন, ছেলেটা যখন নরম হয়ে মায়ের সামনে যখন একবার যখন হাত তুলে বলবে, রে মা ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহর কসম ওই মায়ের মনে যত কষ্ট ব্যথা থাকুক না কেন, একবার মধুর কণ্ঠে মা বলার কারণে মা তার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন মায়ের অন্তরে সন্তানের প্রতি যত মহাব্বতার দরদ রয়েছে, আমার আল্লাহর মহাব্বতার দরদ বান্দার প্রতি কম না বেশি বড় আওয়াজ দিয়ে বলেন, এ মুসলমান কোনো তুলনাই হতে পারে না, আল্লাহর মহাব্বত আর বান্দার মহাব্বতের ভিতরে কোনো তুলনাই হতে পারে না। এটা তো আল্লাহর 100 ভাগের মাত্র 1 ভাগ মহাব্বতের নমুনা, মা তার ছেলের মহাব্বত করে। ও মুসলমান, আমার আল্লাহর মহাব্বত তার চাইতেও কোটি কোটি গুণে বেশি হয়। সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ কোরআনে বারবার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব জাতি তুমি কেন দুকার মধ্যে পড়ে গেলা, এত বড় করিম এত বড় দয়ালু মেহেরবান খোদা পাওয়ার পরেও কেন সেই খোদার দরবারে না গিয়ে, কেন সেই খোদার গোলামি না করে মানুষের গোলামি শুরু করলা, সেই খোদার দরবারে সিজদা না দিয়ে কেন বাজারে সিজদা দিলা, সেই আল্লাহর সামনে মাথা নত না করে দুনিয়ার গাছ আর বা সূর্য সামনে কেন মাথা নত করলা। আল্লাহ তো বারবার ডাক দিয়ে বলেন, ও বান্দা, দুনিয়ার কারো দরবারে যাবার দরবার নাই, দরকার নাই, একমাত্র আমি আল্লাহর দরবার দরবা, আমি আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমানদের বউ শিখাইয়া দিল, স্বামীর মার কাছে যখন আপনি মাপ চাইবেন, মা আপনাকে অবশ্যই মাপ করে দিবে, মাকে নিজের হাতে আপনি আপেল আর মালটা নিজের হাতে সুলে সুলে পরিষ্কার করে মারে খাওয়াইয়া দিবেন, তখন আপনি মাকে বলবেন, রে মা, সারাদিন একা একা পরিশ্রম করে বিদের মধ্যে, মা একজনের পরিশ্রমে তো হয় না, একজনের পরিশ্রমে তো সুন্দরভাবে সংসার চালানো যায় না রে মা, তুমিও যদি আমার সাথে বিলে আমার সাথে কাজকর্ম করতে যাও, আমাকে যদি একটু সাহায্য করো, দুইজনে ইনকাম করলে টাকা বেশি ইনকাম হবে, তোমাকে প্রত্যেক দিন ভালো ভালো ফলমূল খাওয়াতে পারবো। এই পরামর্শ যখন তুমি তোমার মারে দিবা, মা রাজি হয়ে যাবে, তখন মা যখন তোমার সাথে মাগরিব ফজরের আগে অন্ধকারে যখন তোমার সাথে বিলে কাজকর্ম করার জন্য যাবে, সুযোগ মতো তুমি তোমার মায়ের মাথার উপরে একটা কুড়াল দিয়ে, ফড়া বলে আমাদের দেশে, কুড়াল দিয়ে এমন ভাবে আঘাত করবা যেন একটা আঘাতেই তোমার মায়ের শরীরটা চূর্ণ বিচূর্ণ টুকরা টুকরা হয়ে তোমার মা দুনিয়া থেকে মারা যায়, নাউজুবিল্লাহ বলে। তারপরে তুমি তোমার মাকে একটা গর্ত খনন করে সেখানে দাফন করে ফেলবা, মানুষও জানবে না, লোকদের কানে বলবো প্রত্যেক দিন আমার সাথে ঝগড়া করে, আজকে ঝগড়া করে কোথায় চলে গেছে আমি তো জানি না, এই কথা বলে মানুষদেরকে আমি বুঝ দিয়ে দেব। বউয়ের এই পরামর্শ নেওয়ার পর বউ স্বামী মিলে ঘরে চলে আসলেন, বউয়ের কথা মতো যখন স্বামী 10টার সময় মায়ের কামরার সামনে গিয়ে যখন এই কাজগুলা শুরু করলেন, মা তো মা, মায়ের কোনো তুলনা হয় না, মা সন্তানের সবগুলা ভুল ক্ষমা করে দিলেন, মা ডাক দিয়ে বলেন, রে বাবা,
তুমি যখন আমারে শুধু একবার যখন মা বলে ডাক দিয়েছিলা, আল্লাহর কসম মনে যত ব্যথা বেদনা যত দুঃখ কষ্ট ছিল আমি সব দুঃখ কষ্ট এক নিমিষের ভিতরে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন সন্তান যখন এই পরামর্শ দিল, মা প্রস্তুত হয়ে গেলেন, বলে সন্তান কোনো টেনশন নাই, আগামী কাল থেকে আমি মা তোমার সাথে কাজ করার জন্য বিলে যাব। ও মুসলমান, মা তো জানে না এটা মাকে হত্যা করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এটা তো মা জানে না। তখন ফজরের আগে যখন সুবে সাদে কহায় নাই, যখন রাত গভীর অন্ধকার, এলাকার মানুষ সবাই যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন, ঘুমের মধ্যে যখন ব্যস্ত, এমন সময় মা ছেলে মিলে বিলের মধ্যে কাজকর্ম করার জন্য চলে গেলেন। ও রাঙ্গুনিয়ার মুসলমান কানকুলে শুনে রাখবেন, ও দুনিয়ার নাফরমান, ও দুনিয়ার বাবা মায়ের নাফরমান ছেলে মেয়েরা কানকুলে শুনে রাখবা, ও মুসলমান, মা ছেলে যখন বিলে কাজকর্ম করার জন্য গেলেন, মা যখন বিলের মধ্যে কাজকর্ম করার সময় যখন নিচের দিকে একটু ঝুঁকলেন, বিলে কাজকর্ম করার সময় রুকুর মতো ঝুঁকতে হয় না, দাঁড়ায় দাঁড়ায় কাজকর্ম হবে, দাঁড়ায় দাঁড়ায় কাজকর্ম, এগুলো তো কাজ না, এগুলো তো হলো শু, এগুলো কি কাজকর্ম করার সময় কখনো বসতে হবে কখনো ঝুঁকতে হবে। বিলে যাওয়ার পর মা যখন একটু ঝুঁকে কাজ করতে লাগলেন, রুকুর মতো হয়ে গেলেন, ছেলে এই সুযোগের অপেক্ষায় ছিল, ছেলে একটা বড় কুড়াল নিয়ে মাথার উপরে তুললেন। এখন মায়ের মাথার উপরে মারবে, মায়ের মাথার উপরে মারার কারণে মায়ের মাথাটা দুই টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, ও মুসলমান, কিয়ামত, কিয়ামতের বড় আলামত, ছেলে মেয়েরা বাবার নাফরমানি করবে, ওই ছেলেটা বড় চূড়ান্ত পর্যায়ের গুনাহ নাফরমানির কাজ যখন করার জন্য মন স্থির করলো, এখন কুড়াল সামনের দিকে নিয়ে এসে মায়ের মাথার উপরে মারবে, খেলা খতম হয়ে যাবে। ছেলেটা যখন কুড়ালটা সামনের দিকে আনতে লাগলো, ও মুসলমান, হঠাৎ করে কি হয়ে গেল, ছেলেটার হাত দুইটা মূর্তির মতো হয়ে গেল, সামনেও নিতে পারে না, পিছনের দিকেও আনতে পারে না। আল্লাহু আকবার বলেন, এরে মুসলমান, তোমার মা বাবা যদিও দুর্বল, তোমার মা বাবার যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার দুর্বল না। আজকে তুমি উলামায়ে কেরামকে গালি দাও, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, ও মুসলমান, তুমি উলামায়ে কেরামকে গালি দাও, উলামায়ে কেরাম যদিও দুর্বল, উলামায়ে কেরামের টাকা নাই, ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাওয়ার যদিও নাই, এই উলামায়ে কেরাম যে আল্লাহর গোলামি করে সে আল্লাহর হাতে ক্ষমতার অভাব নাই, ঠিক কিনা বলেন। ও মুসলমান, আজকে তুমি দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি শুরু করেছো, আল্লাহর কসম এই বেয়াদবি করার কারণেই তোমার কবরের জগৎ, তোমার হাশরের জগৎ, তোমার পুলসিরাতের জগৎ সবগুলা অন্ধকার হবে, তোমার জীবনটা সবগুলা বরবাদ করে দিবেন কে। এজন্য আমাদেরকে দুর্বল দেখে আমাদের উপর জুলুম করার চেষ্টা করবেন না, আমরা যদিও দুর্বল, যেই মালিকের গোলামি করার জন্য না গিয়ে না পড়ে মাদ্রাসার মধ্যে উলামায়ে কেরাম পড়ে আছে, সেই আল্লাহ কিন্তু দুর্বল না। ও মুসলমান, ওই ছেলেটা যখন মূর্তির মতো হয়ে গেছে, মা যখন মাথা তুললো উপরের দিকে উঠালো, তখন মা দেখলো ছেলে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে, মা সামনের দিকে দৌড় মেরে দিল, মা মনে করেছে ছেলে আমাকে হত্যা করার জন্য কুড়াল উঠাইছে, পিছনে পিছনে আসবে। কিছু দূর যাওয়ার পর মা পিছনে ফিরে তাকালো, দেখলো ছেলেটা দাঁড়ায় আছে, সামনেও আসে না পিছনেও যায় না, কি অবস্থা হয়ে গেল। ছেলে বুঝতে পারলো, ছেলে বুঝতে পেরেছে মায়ের উপর জুলুম করার ইচ্ছা আমি করেছিলাম, আসমান থেকে আল্লাহর গজব আসা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, ও মুসলমান রে, মা ডাক দিয়ে বলে, মা মা পিছনে আসলো, দেখলো ছেলের অবস্থা এমন কেন হয়ে গেল। তখন সন্তান ডাক দিয়ে বলে, রে মা, তোমার সাথে নাফরমানি করতে চেয়েছিলাম, মনে হয় আসমান থেকে গজব শুরু হয়ে গেছে রে মা, আমি তো নড়াচড়াও করতে পারি না, পাটাও নড়াইতে পারি না, হাতটাও নড়াইতে পারি না। মুসলমান মনে রাখবেন, আমার আল্লাহ হলো বড় হালিম, আমার আল্লাহ হলো বড় ধৈর্যশীল, আমার আল্লাহ সহজে কাউরে ধরে না, কিন্তু আল্লাহ যখন কাউকে ধরে তখন কিন্তু আর ছাড়ে না, ঠিক কিনা বলেন। আল্লাহর নিয়ম হলো এমন, ফেরাউনকে 400 বছর আল্লাহ সুযোগ দিয়েছেন, 400 বছর ফেরাউন এমন ভাবে রাজত্ব করেছে, দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, তোমাদের সবচাইতে বড় খোদা আমি, নাউজুবিল্লাহ। 400 বছর আল্লাহ সুযোগ দিয়েছে, যখন আল্লাহর সুযোগ দেওয়া শেষ, ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মরতে লাগলো, ফেরাউন বলে, রে মুসা,
ইমান নিয়ে আসলাম, আমার আজাব থেকে বাঁচায়া দাও। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে আল আনা ওয়াকাদ আসাইতা, এখন তোর ইমান আনার সময় হলো না, এতদিন তোর সুযোগ দিলাম, যখন শক্তি ছিল সবল ছিল তখন তো আমার সামনে মাথা নত করলি না। আমি আল্লাহ সহজে কাউরে দরি না, আমি আল্লাহ যখন কাউরে দরি তখন কিন্তু আর সাড়ি। ওই ছেলেটার উপর আল্লাহর গজব আসা শুরু হয়ে গেছে, মা চিৎকার শুরু করলে রো গ্রামবাসী এদিকে আসো এদিকে আসো। গ্রামবাসীরা সবাই যখন সামনে আসলো, ছেলে নিজের ভুল বলে যখন ক্ষমা চাইতে লাগলো, মায়ের অন্তরটা আবার নরম হয়ে গেল। ও মুসলমান, মায়ের অন্তরটা হলো এমন নরম, যত বড় অপরাধ তুমি করো না কেন, একবার মা বলে ডাক দিতে দেরি হবে, মায়ের অন্তরের সবগুলো বিপদ দূর হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, মা তখন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার ছেলেটা না বুঝে আমার উপর জুলুম করার জন্য হাত উঠিয়েছিল, আল্লাহ মাফ করে দাও। কিন্তু মুসলমান, আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে, ছেলেটার উপর আযাব শুরু হয়ে গেছে। এলাকাবাসী সবাই মিলে যখন অনেক চেষ্টা করলো ছেলেটারে বাঁচাবে, ছেলেটাকে উদ্ধার করার জন্য সবাই মিলে চেষ্টা করে, কিন্তু মুসলমান কোনো কাজ হয় না। দেখা গেল আস্তে আস্তে ছেলেটার নিচের দিকে ঢুকতে আরম্ভ হয়ে গেল। সবাই মিলে চেষ্টা করে ছেলেটারে বাঁচাইতে পারে না, দুনিয়ার সবগুলো ক্ষমতা দিয়েও যদি আল্লাহর আযাবকে প্রতিহত করার চেষ্টা করা হয়, দুনিয়ার সব ক্ষমতা দিয়ে আল্লাহর আযাবকে প্রতিহত করা যাবে কিনা বলে? যদি না যায় তাহলে যখন বাংলাদেশে ঘূর্ণিঝড় আসে, বাংলাদেশে যখন কোনো তুফান আসে, তখন আমাদের দেশের মন্ত্রীরা প্রশাসন বলে ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য সরকার প্রস্তুত। মোকাবেলা মানে কি? আমার সাথে অমুকের মোকাবেলা, তার সাথে আমি ফাইট করব। আল্লাহ তুফান দিবেন, আপনি মোকাবেলা করবেন? মোকাবেলা করতে করতেই তো বাংলাদেশের হাজার হাজার মানুষ মরে কবরে চলে যায়, ঠিক না বলেন? আল্লাহর বিপদের সাথে মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো বাপের হাতে নাই। ও মুসলমান, এমন কথা বলাটা আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায়, ঠিক না বলেন? এই জন্য বলতে হবে যে তুফান আসবে, আমরা এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করব, আল্লাহর দরবারে দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দেন। মোকাবেলা শব্দ যদি ব্যবহার করি, আল্লাহর গজব আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বলেন? ওই ছেলেটা যখন মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো, ও মুসলমান, মাটির ভিতরে ঢুকতে আরম্ভ করলো, ও মুসলমান, অনেক চেষ্টা করা হয় কেউ তারে বাঁচাইতে পারে না। ও মুসলমান রে মূর্তির মতো হয়ে গেছে, অনেক চেষ্টা করার পরেও তারে বাঁচানো গেল না। ঢুকতে 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 লিফটের মতো পুরো শরীরটা মাটির ভিতরে ঢুকে গেল। এলাকাবাসী সবাই মিলে ওই মাটিটা হরণ করলো, আল্লাহর কসম তার শরীরের কোনো টুকরাও নাই, রক্তও নাই, হাড়িও নাই, মাংসও নাই, সবগুলার গায়েব করে ফেলেছেন, কে বলেন না? ও দুনিয়ার জব যারা বাবা মায়ের নাফরমানি করেছেন, যারা বাবা মায়ের নাফরমানি করার ভিতরে আছেন, এই ঘটনার ভিতরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ও মুসলমান, দুনিয়াতে যারাই বাবা মায়ের সাথে নাফরমানি করবা, আল্লাহর কসম মৃত্যুর আগে আগে আল্লাহর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে, ঠিক না বলেন? এজন্য আল্লাহর রাসূল বলেন লা তাকুন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মায়ের নাফরমানি করা থেকে হেফাজত করেন, বড় করে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, তাহলে হযরত মুআজকে কয়টা নসিহত করেছিলেন বলেন? তিন নাম্বার নসিহত হলো ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। হে মুআজ, তিন নাম্বার নসিহত হলো কখনো ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ তুমি ছাড়বা না। কেন? ফরজ নামাজ ছাড়লে কি হবে রসুল? فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ। ইচ্ছাকৃত যদি তুমি ফরজ নামাজ ছেড়ে দাও, ইচ্ছাকৃত ফরজ নামাজ যদি ছাড়ো, فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ, ওই ব্যক্তির উপর আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না, সে মরলে মরুক, জাহান্নামে গেলে যাক, আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না। আউযুবিল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহর মেহেরবানি যদি না থাকে, আমি আপনি একটা সেকেন্ড বাঁচতে পারবো? রাতের বেলা যে ঘুমা আপনার নাকের ছিদ্রগুলো বন্ধ করেছিলেন, ঘরের দরজা জানালা সবগুলোই তো বন্ধ করেছেন, নাকের ছিদ্র কানের ছিদ্রগুলো বন্ধ করছে, এখান দিয়ে যদি সাপ ঢুকে যায়, বিশ্ব ঢুকে যায়, এগুলো থেকে বাধা দেবার তো কেউ নাই। বোঝা গেল যখন আপনি ঘুমান তখন কিন্তু আপনার মালিক ঘুমায় না, তুমি আল্লাহর নাফরমানি করে ঘুমায় আছো, তোমার আল্লাহ কিন্তু তোমাকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নাফরমানি করা অবস্থায়ও আল্লাহ আপনাকে ভুলে নাই, আল্লাহর নাফরমানি না করে যদি আল্লাহর গোলামি করেন তাহলে তো আপনার দুনিয়া আখিরাতে কোনো চিন্তাই নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন, চিন্তা নাই রে বান্দা, তোর চোখটা বন্ধ হতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতের নিয়ামত তোর সামনে প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোন সত্যিকার ইমানদার কোন ফরজ নামাজ ছাড়তে পারে না। বিশ্ব নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আস-সালাত। একজন মানুষ ইমানদার নাকি কাফের তা বোঝার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আজান হওয়ার পরে যেই মুসলমান দোকানে থাকতে পারে না, আজান হওয়ার পরে যেই ড্রাইভার গাড়ি চালাইতে পারে না, আজান হওয়ার পরে গাড়ি বন্ধ করে দোকানটা বন্ধ করে যারা আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড় মারবে, মনে করবেন তাদের ভিতরে ঈমান আছে নাকি নাই বলেন। ও ড্রাইভার ভাইয়েরা, মাহফিল করলাম প্রতি বছর, শুধু মাহফিল করলাম এটা কামিয়াবি না, মাহফিল থেকে আমল করাটাই হলো কামিয়াবি। আজকে কামিয়াবি হলো এটাই, আল্লাহর নবী বলেন ফরজ নামাজ ছাড়া যাবে না। মুসলমান বলেন আপনার গাড়িতে যে পেসেঞ্জার বসা আছে, এই পেসেঞ্জারটা বড় নাকি আল্লাহ বড়? আজান যখন হয়ে যাবে, ও দোকানদার ভাই আপনার কাস্টমারের চাইতেও কিন্তু কে বড়? এটা তো আল্লাহ জানে বলেছেন আল্লাহু আকবার। ও ড্রাইভার তোর পেসেঞ্জারের চাইতে আমি বড়, ও দোকানদার তোর গ্রাহকের চাইতে আমি আল্লাহ বড়। গ্রাহককে বলে দাও আমার এখন কোনো দোকানদারি হবে না, আমি এখন তোমার গোলামি বাদ দিয়ে আমার আসল মালিকের গোলামি করার জন্য মসজিদে যাব। সুবহানাল্লাহ। পেসেঞ্জারকে বলবেন ও পেসেঞ্জার ভাই, আমি আপনার সাথে চুক্তি করেছিলাম লিসু বাগান থেকে আপনাকে কাফতাই রাস্তার মাথা নিয়ে যাব, কিন্তু মাসকান দিয়ে আমার মালিকের ডাক চলে আসলো, আপনি 5 মিনিট পারলে অপেক্ষা করেন, না পারলে কি করবেন? 5 মিনিট অপেক্ষা করেন, আমি নামাজটা পড়ে আসি তারপরে আপনাকে নিয়ে যাব। এমন ভাবে আপনি গাড়ি চালিয়ে দেখেন না, এমন ভাবে দোকানদারি করে দেখেন না, আপনার দোকানে আপনার গাড়িতে আল্লাহ এমন বরকত দিবে, ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আরেকজন ড্রাইভার সারাদিন গাড়ি চালায় 1500 পায়, তুমি যখন আল্লাহর বই নিয়ে গাড়ি চালায় নামাজ পড়ে যখন ব্যবসা করবা গাড়ি চালাইবা, অন্যজন যেখানে 1500 কামাইতে পারে তোমার ইনকামের ভিতরে 5000 টাকার বরকত দিবেন কে? এগুলা তো বুঝি না রে মুসলমান, টাকার পিছনে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন না না না, ফরজ নামাজ ছাড়া।